পৃথিবীর সমস্ত দেশে, বিশেষ করে নন ইংলিশ স্পিকিং কান্ট্রি যেগুলো আছে, সেই সব দেশগুলিতে যদি আপনি সুখী সুন্দরভাবে জীবনযাপন করতে চান, থাকতে চান, আপনি সমস্যাহীন জীবনযাপন করতে চান, তাহলে তাদের মতো গিয়ে থাকতে হবে। জাপানে যদি থাকতে চান, জাপানিদের মতো হয়ে থাকতে হবে। চায়না যদি থাকতে চান, চাইনিজদের মতো হয়ে থাকতে হবে। এবং মানে অ্যারাবিক, রাশিয়ান, জার্মান, যত কিছু বলেন না কেন, এই চাইনিজ টাইনিজ যত কিছু, যেসব দেশে ইংরেজরা ইংলিশ সেন্টার গ্লোবাল কালচার জনপ্রিয় না, সেই সব দেশে থাকতে গেলে আপনাকে সেই দেশের নাগরিকের মতোই থাকতে হবে। আমি খুব প্রথম প্রথম খুব মানসিকভাবে দ্বন্দ্বে থাকতাম, সেই জন্য আমার এক প্রিয় বন্ধু আমাকে বলছে, জাপানে থাকতে চাইলে জাপানি হয়ে থাকবা। প্রথম কথা হলো তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের কালচার, তাদের খাবার স্টাইল তুমি গ্রহণ করে নাও, দেখবা তোমার সব জীবন সুখী সুন্দর হয়ে গেছে। আজকে এই 2005 সাল থেকে 2023 সাল পর্যন্ত এতগুলো বছর আমি প্রতি মুহূর্তে কিন্তু ভিন্নতার কারণে একটু দ্বন্দ্ববোধ করি, কিন্তু যখনই মেনে নিয়েছি তখন থেকে আমার জীবন সুখী সুন্দর হয়ে গেছে। আশা করি আপনারাও জাপানে অথবা আপনাদের ছেলেমেয়েরা যদি ভিন্ন দেশে যায়, বিশেষ করে নন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে, নন অ্যালফাবেটিক ল্যাঙ্গুয়েজ কান্ট্রিতে, তাহলে সে দেশের ভাষাকে প্রথমে শেখাবেন, সে দেশের কালচারকে শেখাবেন, সে দেশের মানুষ কীভাবে জীবনযাপন করে সেভাবে শিখবেন, দেখবেন তাদের প্রফেশনাল লাইফ, তাদের ফ্যামিলি লাইফ, তাদের সোসাইটাল লাইফ সব কিছু সুখী সুন্দর হয়ে যাবে। আমরা গ্লোবালও হবো অবশ্যই, গ্লোবাল হওয়ার আগে আমাদেরকে যেখানে থাকবো সেখানের লোকাল হতে হবে। যদি লোকাল না হন, মনে করেন জাপানে থাকেন, সবসময় বসবাস করেন বাংলাদেশে, বা আরব দেশে থাকেন, বাংলাদেশের দিকে সবসময় নজর, মালয়েশিয়ায় থাকেন, সবসময় বাংলাদেশের দিকে নজর, তাহলে কিন্তু দু নৌকায় পা দিলে যেটা হয়, যাত্রা কখনোই সুখী সুন্দর হয় না, শুভ হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল।